ঘড়িতে বারোটা দশ মিটিং সবই শেষ হয়ে নর্মাল কথাবার্তা চলছে মোবাইলের ভাইব্রেশন জানান দিল রথিনকে কেউ স্মরণ করছে মেয়ের আকার ফোন বাড়ি থেকে কেউ ফোন করলে সাধারণত মিসড কল দিয়ে ছেড়ে দেয় রথিন সময় মতো কল করে নেয় কারণ অফিসে রথিন কখন মিটিংয়ে আছে কখন রোড বিল্ডিংয়ের ডিজাইন এস্টিমেট নিয়ে ব্যস্ত আছে তা তারা জানে না মনোসংযোগ ব্যাহত হলেই রথিন বিরক্ত হয় তাই রথিন জানিয়ে দিয়েছে অফিসে অযথা ফোন করে বিরক্ত না করতে কিন্তু আজ মিসড কল নয় বেজেই ফোন সমানে রথিন যে ঘরে মিটিং হচ্ছিল সেখান থেকে বেরিয়ে নিজের কেবিনে চলে এলো মোবাইল বেজেই চলেছে কলটা রিসিভ করতে রাখা বলল বাবা ঠাম্মা পড়ে গেছে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে একটা স্ট্রোক হয়ে গেছে তুমি চলে এসো কয়েক মুহূর্তের জন্য নিষ্পন্দ হয়ে গেলেন রথিন তারপরে নিজেকে সামলে নিলেন না এটা নার্ভাস হওয়ার সময় নয় নিজেকে শক্ত করে অফিসে ইনফর্ম করে বেরিয়ে গেলেন নার্সিং উদ্দেশ্যে অফিস যাত্রীরা সবাই মোটামুটি অফিসে পৌঁছে গেছে তাই রাস্তা মোটামুটি ফাঁকা একটার আগে পৌঁছে গেলেন নির্দিষ্ট স্থানে গাড়িতে বসেই ছেলে রৌনককে বলে রেখেছিলেন নার্সিংহোমের গেটে থাকতে গাড়ি থেকে নেমে গেটে কাউকে দেখতে পেলেন না গাড়ি থেকে নেমে দৌড়ে নার্সিংহোমের গেট থেকে পৌঁছে গেলেন ভেতরে রিসেপশনের সামনে রৌনক দাঁড়িয়ে আছে এখন কেমন আছে রে ঠামা? ঠামাকে আইসিসিউতে দেওয়া হয়েছে বাবা কি হলো হঠাৎ আমি যখন সকালে বেরোলাম ঠিকই তো ছিল হ্যাঁ স্নান করে ঠাকুর পুজো করে চা জলখাবার খেয়ে বাথরুমে যাচ্ছিল হঠাৎ পড়ে আমরা গিয়ে তুলে বিছানায় দিলাম কিন্তু অস্বাভাবিক লাগছিল মা জিজ্ঞেস করলো পড়ে গেলে কি করে তুমি ঠাম্মা কথা বলতে পারছিল না উত্তর দিতে গিয়ে জিভ জড়িয়ে যাচ্ছিল মা নিজের হাতটা এগিয়ে দিয়ে বললো আমার হাতটা ধরো তো কিন্তু ঠাম্মা হাতে জোর পেল না মা সঙ্গে সঙ্গে ইষিতা আন্টিকে ফোন করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ঠাম্মাকে এই নার্সিংহোমে নিয়ে আসেছে রথিনের মনে পড়ল কুন্তলা মানে তার স্ত্রীর এই বান্ধবীটি ডাক্তার ইশিতা এই নার্সিং হোমে অ্যাটাচ কথা বলতে বলতে উঠে এসেছে তিন তলায় লিফট ব্যবহারের কথাও মনে নেই ওর সামনে এসে হাঁপিয়ে গেল রথিন দিনে দিনে বয়সটা বেড়ে তিপ্পান্নতে গিয়ে ঠেকেছে হাঁপিয়ে যাওয়া তো অস্বাভাবিক কিছু নয় ভেতরে ঢোকার পারমিশন নেই চোখ চলে গেল স্বচ্ছ কাঁচের দেওয়ালের ওপারে ঠান্ডা ঘরে মা বিছানায় শুয়ে আছে নিঃসারে অক্সিজেন স্যালাইন আরও কি কি যেন যুক্ত রয়েছে শরীরের সাথে দু চোখ বন্ধ মায়ের মাথাটা কেমন যেন ঘুরে গেল রথিনের রওনক বাবাকে ধরে ফেলল বাবা চলো তুমি নিচে সোফাতে বসো একটু ওয়েটিং রুমে সোফায় বসিয়ে দিল বাবাকে রথিন দেখল ওখানে কুন্তলা রাকা আর ওদের দু একজন প্রতিবেশীকে দেখা যাচ্ছে একটা ছেলে এগিয়ে এলো আঙ্কেল একটু চা খাবেন রথিন তাকিয়ে দেখলো ছেলেটি রওনকের বন্ধু রথিন মাথা নেড়ে অসম্মতি জানাল মাকে দেখে রথিনের মনটা বড় খারাপ হয়ে গেল নিত্যদিনের ব্যস্ততায় কতদিন যেন কাজ থেকে মায়ের মুখটা দেখা হয়নি মায়ের গায়ের গন্ধটাও নেওয়া হয়নি মায়ের গায়ের গন্ধ মন ছুটে চলে গেল ছোটবেলাতে কি অসীম মমতাময়ী মা ভীষণ বিচক্ষণ ছিলেন আর বাবা বাবা ছিলেন তেমনই আপন ভোলা এক বেসরকারি সংস্থায় চাকরি করতেন মা বিচক্ষণ না হলে নিজেদের অস্তিত্ব রক্ষা করাই দুষ্কর হতো বাবার সীমিত আয়ে সংসারটা চালাতেন মা বাবা বাজারে গিয়ে ভালো কিছু দেখলেই হলো সে ইলিশ মাছ হোক বা ভেটকি কি দাম বাড়িতে কতটা লাগবে হিসেব নেই গোটাটাই কেনা হয়ে গেল রুথিনকে সঙ্গে নিয়ে যেতেন কিভাবে টাটকা মাছ চেনা যায় সবজি কোনটা টাটকা কোন কুমড়োটা মিষ্টি হবে পটল কীরকম দেখতে হলে জল থাকবে ফুলকপি কোনটা দেশি দেশি ফুলকপি কিনতে হবে হাইব্রিডে তেমন স্বাদ হবে না ফুলকপি আর বড়ি দিয়ে ভেটকি মাছ দারুণ জমবে ইলিশ মাছ ইলিশ মাছের গায়ে যেন একটা গোলাপি আভা থাকে তবেই বুঝবে এই মাছের স্বাদ অতুলনীয় রথিনকে বোঝাতেন বাবা ইলিশ মাছ ঠিক মতো কিনলে মাছের তেল দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বাবার সঙ্গে বাজার ঘুরে ঘুরে রথিন একদম তৈরি মাছ সবজি ফল সব জিনিসটাই ঠিকঠাক চেনে বাবা মাছ কিনবেন দেড় কেজি দু কেজি আর খাবার সময় নিজে হ্যাঁ এক পিস রথিন খাবে রুমকি খাবে মা খাবে আর বাবা তদারকি করবেন রুম কি কি আর এক পিস মাছ দাও ও মাছ বড্ড ভালোবাসে রানা আর এক পিস নে রথিনকে বাবা রানা বলতেন শোন মাছ খেলে বুদ্ধি বাড়ে এখন লেখা পড়ার সময় খেতে হবে তো রথিন মাছের থেকে ডিম বেশি ভালোবাসে হাঁসের ডিম দেখলেই বাবা নিয়ে আসতেন রথিনের কথা মনে করে আর রথিনকে নিয়ে বাজার থেকে ফেরার সময় সন্ন্যাসীর দোকানের কচুরি ছোলার ডাল আর জিলিপি মাস্ট টেবিল চেয়ারে বসিয়ে বলতেন খা খা পেট ভরে খা এই তো খাবার বয়স আর প্যাকেট ভর্তি করে কচুরি আর জিলিপি নিতেন বাড়ির জন্য বাবারা বুঝি এইরকমই হয় নিজেরা খায় নামমাত্র বাড়ির সবাই খাবে আর সেটা দেখেই কি আনন্দ এই হলো রথিনের বাবা ওই এক ব্যাগ বাজার করে বাড়ি ঢুকলো আর মা তখন জ্বলন্ত হলো তো মাসের প্রথমে মাইনে পেয়ে বাজার হয়ে গেল বলি পুরো মাসটা চালাতে হবে তো নাকি ও সব চিন্তা করে আর কি হবে তাই তো বাকি টাকা কটা আমার হাতে দিয়েই নিশ্চিন্ত আমি কি করে কি করব সে আর কে ভাবছে রথিনের মনটা খুব খারাপ হয়ে যেত বাবা বাজার করতে সবাইকে খাওয়াতে এত ভালোবাসেন কিন্তু অর্থনৈতিক প্রতিবন্ধকতা সামনে এসে দাঁড়ায় মাকেও তো দোষ দেওয়া যায় না মা তো ঠিকই বলেন সংসার চালানো আছে মেয়ের লেখাপড়া আছে প্রয়োজনে ডাক্তার ওষুধ আপদ বিপদ সবই তো আছে আর আছে ভবিষ্যৎ চিন্তা তার জন্যও তো কিছু কিছু জমাতেই হবে রথিন মনে মনে প্রতিজ্ঞা করে সে ভালো করে লেখাপড়া করে অনেক বড় চাকরি করবে আর বাবার হাতে অনেক টাকা দিয়ে বলবে বাবা তুমি অনেক বাজার করো যত খুশি যা যা কিনতে ইচ্ছে হয় সব কেনো সে আর হয়ে উঠল না ইঞ্জিনিয়ারিংয়ের লাস্ট ইয়ারে বাবা চলে গেলেন সেরেব্রাল অ্যাটাকে সময় দিলেন না হাসপাতালে ভর্তির কয়েক ঘন্টার মধ্যেই চলে গেলেন না ফেরার দেশে বলে ছেলেদের নাকি চোখের জল ফেলতে নেই বাবার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়ে যাবার পর একা একা গঙ্গার ঘাটে বসে একদিন খুব কেঁদেছিল রথিন বাবার শক্ত কাঁধটা চলে গেল আজকের গল্প কোনো একদিন গল্পটি স্বরচিত ঝিমলির সাথে রহস্য গল্প ছোট্ট অনুরোধ গল্পটি ভালো লাগলে লাইক করবেন অনেক শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাঁদের কাছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ আমরা শুনছি কোনো একদিন ও বাবা বাবা ও বাবা শরীর খারাপ লাগছে অমন চোখ মুজে মাথা হেলিয়ে রেখেছ কেন রওনাকে ডাকে সম্বিত ফেরের অথিনের না রে আমি ঠিক আছি ঠাম্মা এখন কেমন আছে রে একই রকম আলাদা কিছু নয় বাবা তুমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম করো তুমি মা আর রাকা চলে যাও আমি আর আমার বন্ধুরা তো রইলামই মামাও আসছে কিছু দরকার হলে আমরা সামলে নেব আর কিছুক্ষণ বসি বাড়িতে এখন ভালো লাগবে না তাহলে চলো একটু চা খেয়ে আসবে রথিন উঠে পড়ল রওনক সবাইকে ডাকলো মা বোন বন্ধুরা প্রতিবেশী সবাই না ছেলেটার দায়িত্ববোধ তৈরি হয়ে গেছে কবে হলো রৌনক তো টের পাননি নার্সিংহোমের বাইরে চায়ের স্টল পরিষ্কার পরিচ্ছন্ন আছে চেয়ার টেবিল পাতা রৌনক চা বিস্কুটের অর্ডার দিল পাশের স্টলে বোধহয় কিছু ভাজা হচ্ছে অনেক দূর থেকে যেন নাকে এসে ঝাপটা মারল মুসুর ডালের বড়ার গন্ধ মা খুব ভাজত আর বলতো ভাজা পোড়া ছাড়া ভাত খেতে ভালো লাগে না ডালের সঙ্গে সেই উপাদেয় মুসুর ডালের বড়ার স্বাদ এখনো মুখে লেগে আছে এখন আর তেমন মুসুর ডালের বড়া ভাজা হয় না এখন তেলে ভাজা রেস্ট্রিক্টেড মনে পড়ে গেল রাঁধুনি বাটা আর আদাবাটা বাটা দিয়ে শুক্ত। আহ গন্ধটা যেন নাকে ঝাপটা মেরে গেল আর 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 সেই উচ্ছে আর লাউ দিয়ে তেতর ডাল ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে উফ এত খাবারের কথা মনে পড়ছে কেন এখন কি রথিন খারাপ খায় আসলে তারাহুড়তে কি যে খায় বুঝেই পায় না রাতে বাড়ি ফেরা আর ছুটির দিন বাড়ি সেদিন ভিসু ভিয়াস উফ বাবা চা নাও চা আর সঙ্গে দুটো বেশ বড় বেকারি বিস্কুট চায়ে চুমুক দিল রথিন বাহ বেশ ভালো করেছে চাটা দুধ চিনি চা পাতার সঠিক মিশ্রণ হালকা এলাচের গন্ধ আবার স্মৃতি এসে ঝাপটা মারল অগ্রহায়ণ পৌষের বিকেল সন্ধেতে হিমেল হাওয়ার পরশ মেখে বাড়ি থেকে খানিকটা দূরে সাইকেল নিয়ে চলে আসা টিউশন নেওয়া বা টিউশন দেওয়ার ফিরতি পথে সঙ্গে থাকতো চৈতালি সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে গল্প আর রোডসাইড টি স্টলে চা খাওয়া বেদনা মেশানো মধুর শ্রুতি কোয়েট স্কুলে পড়ার কারণে চৈতালিকে আগে থেকেই চেনা ছিল ঝকঝকে বুদ্ধিদীপ্ত দুটো চোখ স্মিত হাসি শান্ত চেহারা রথিনীর চোখ টেনেছিল কিন্তু সাহস হয়নি কথা বলার রথিনের থেকে তিন বছরের জুনিয়র ক্রমে দিনে দিনে মনে হলো চৈতালিও চোরা চোখে তাকে নিরীক্ষণ করে সুযোগ এলো মাধ্যমিকের পর ব্রিলিয়ান্ট রেজার্ট করে পাশ করলো রথিন রাস্তা দিয়ে গেলে অনুভব করতো ওকে দেখিয়ে অনেকেই পাশের কাউকে বলছে দেখ দেখ ওই ছেলেটা মাধ্যমিকে স্টার পেয়েছে পাঁচটা লেটার সেই সময় মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন যাওয়া বেশ কৃতিত্বের ব্যাপার ছিল এখনকার মতো আচ্ছা নাইনটি পারসেন্ট দেখা যেত না আর ল্যাঙ্গুয়েজে সেভেন্টি ফাইভ হলেই দারুণ নম্বর হিসেবে বিবেচিত হতো রথিন মনে মনে খুব আনন্দ পেত সবাই তো আর জানে না তার বাড়িতে ইলেকট্রিক কানেকশনটাও যে নেই হ্যারিকেনের আলোতেই এত নম্বরের ছটা সে যা হোক স্কুলে সম্বর্ধনা দিন সুযোগ হয়ে গেল চৈতালির সঙ্গে কথা বলার অনুরোধ এলো ভৌতবিজ্ঞানের কিছু চ্যাপ্টার বুঝিয়ে দেওয়ার জন্য শুরু হলো কথা বলা শুরু হলো পথ চলা কিন্তু কয়েক বছর মাত্র তারপর দুজনের পথ বেঁকে গেল দুদিকে সেও সেই দায়িত্ব কর্তব্য আর বাস্তবতার চাপে পড়ে একে সময়ের খেলা বলেই মেনে নিল দুজনে ইঞ্জিনিয়ারিং এর লাস্ট ইয়ারে পরীক্ষার এক মাস আগে না ফেরার দেশে চলে গেলেন রথিনের বাবা আর চৈতালির বাবা চলে গেলেন রথিনের ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট বেরোনোর দশ দিন পর অলরেডি একটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে সামনের মাসে জয়েন করার কথা হয়েছে কিন্তু চৈতালির বাবার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হবার পরই চা পেল বিয়ের জন্য না এখনই বিয়ে করে বউ ঘরে তুলতে হবে না রেজিস্ট্রিটা করে রাখলেই হবে চাকরি পেয়ে সেটেলড হলে আনুষ্ঠানিক বিয়েটা হবে বাড়ি থেকে চাপ এসেছে চৈতালির মাও অসুস্থ কখন কি হয়ে যায় কিছু বলা যায় না মানুষের আয়ু কে বলতে পারে মেয়েটা তো একা হয়ে যাবে তখন কে দেখবে তাকে তার একটা ব্যবস্থা না করলে হয় আত্মীয় স্বজন মহল থেকেও চাপ আসতে লাগলো চৈতালির মায়ের কিছু হলে দায়িত্ব কে নেবে প্রমাদ গুণল রথিন বেশিদিন আগের ঘটনা নয় মাত্র তিন মাস আগের কথা রথিনের এক সহপাঠী ফাইনাল এক্সাম দিতে পারল না ঠিক এরকমই একটি ঘটনায় জড়িয়ে গিয়ে সে বছর আগে তার গার্লফ্রেন্ডের সঙ্গে রেজিস্ট্রি করে রেখেছিল সকলের অজান্তে রথিনদের পরীক্ষার আগে মেয়েটিদের বাড়িতে বিয়ের জন্য চাপ দিতে মেয়েটির রেজিস্ট্রির কথা বলে ফেলে মেয়েটির বাড়ি থেকে তখন পুলিশ নিয়ে উপস্থিত হয় এই অভিযোগে যে মেয়েটিকে রেজিস্ট্রি ম্যারেজ করবার পরেও তাকে বাড়িতে তোলা হচ্ছে না স্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে না পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে থানায় নিয়ে যায় পরে সমস্ত কিছু মিটমাট করে ছেলেটিকে থানা থেকে নিয়ে আসা হয় বটে কিন্তু ছেলেটির একটা বছর নষ্ট হয়ে যায় চিন্তায় পড়ে যায় রথিন তার সামনে যে অনেক দায়িত্ব এখনও চাকরিতে জয়েন করেনি ছোট বোন রুমকির এডুকেশন শেষ হয়নি তারপর তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে বাবা বোনের বিয়ের জন্য কিছু অর্থ বাবা বোনের বিয়ের জন্য কিছু অর্থ রেখে গেছেন বটে কিন্তু ওর বিয়ের সময় সেটা যথেষ্ট হবে না রথিনকে ব্যবস্থা করতে হবে মায়ের বয়স হচ্ছে তার শরীর স্বাস্থ্যের চিন্তা করে বেশ কিছু অর্থ ধরে রাখতে হবে এখানেই শেষ নয় মায়ের ইচ্ছে খুব সুন্দর একটা বাড়ি মায়ের সেই স্বাদটা পূরণ করতেই হবে বাবা তো ফাঁকে দিয়ে তাড়াতাড়ি চলে গেল তার জন্যে কিছুই করা হলো না মায়ের বেলা তো তা হতে দেওয়া যাবে না সব দিক বিবেচনা করে চৈতালির হাতটা ছেড়ে দিতে হলো দিতেই হল কারণ চৈতালির দিকটাও তো ভেবে দেখতে হবে ওর মাও তো ওর জন্য চিন্তিত বিদায় দিতে হলো প্রথম প্রেমকে বিদায় দিতে হলো চৈতালির সঙ্গে ঘর বাঁধার স্বপ্নকে বাবা চা খাওয়া হয়েছে ওঠো এত ভেবো না তোমার শরীর খারাপ হবে মেয়ে রাকা বলে উঠল কুন্তলা চুপচাপ রথিন ভাবে আজ এত ভাবনারা কোথা থেকে ভিড় করে আসছে রথিন তো কোনোদিন এত সব ভাবেনি নিজের চাওয়া পাওয়া কি পেলো কি না পেলো কোনো দিন ভাবেনি শুধু ভেবেছে দুহাত ভরে দিতে হবে বাবা মায়ের প্রতি কর্তব্য আছে বোনের প্রতি দায়িত্ব আছে এই সব তার নিজেরও যে কিছু চাওয়া আছে সেটা তার কোনোদিন মনে হয়নি ছোটবেলায় দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় ভর্তি লজেন্স দেখলে মনে হতো চাকরি পেলে পুরো কৌটো কিনে বসে বসে খাবে সেসব এখন আর ইচ্ছেই করে না যাকে বোনের কথায় মনে পড়লো ছোট বোন যা কিছু আপনার দাদার কাছে মা তো হাতে টাকা দেবে না বাবা আপন ভোলা মানুষ এ দাদা টাকা দে না ফুচকা খাবো টাকা দিবি আলু কাবলি খাবো আছে তোর কাছে দাদা দাদার কাছে টাকা কোথা থেকে আসে আসলে দাদা ক্লাসে ফার্স্ট হয় তাই পাড়ার কয়েকটা কচি কাচাকে পড়ানোর জন্য ওকে ডাকা ডাকি করে অনেকেই নিজে যখন ক্লাস সেভেনে এ পরে দাদা তখন থেকেই তাই দাদার হাতে অল্প স্বল্প টাকা থাকতো দাদার আমার খুব পায়রা ওড়ানোর শখ ছিল পায়রাগুলোকে আবার ট্রেনিং দিত নিচে দাঁড়িয়ে হাততালি দিত আর পায়রাগুলো উঠতে উঠতে অনেক উঁচুতে উঠে যেত আবার ভল্ট খেত সেই উঁচুতে ওরা আর ভল্ট খাওয়া দেখে অনেকে সেই পায়রাগুলো কিনতে চাইতো দাদা ভালো দামে সেগুলো বিক্রি করে সেই টাকায় আবার পায়রা কিনতো ভালো জাতের পায়রা কি সব তাদের নাম ছিল কাল, কালশিরা কাগজি কত কি আবার তাদের ট্রেনিং দিত ওড়াতো বিক্রি করত। এই করেও দাদার হাতে টাকা থাকতো কত সময় ঘরের জন্য কত কিছু পছন্দ হলে নিজেই কিনে এনেছে বোন আরেকটু বড় হতে আবদার পাল্টে গেল একটু নেল পালিশ কখনো লিপস্টিক কখনো বা পারফিউম এই সব আবার কখনো দাদা ওই ড্রেসটা কিনে দিবি মা দিচ্ছে না রথিন খুব খুশি হতো বোনের আবদার মেটাতে পারলে বোনের জন্মদিন পুজোর আগেই পড়ে রথিন মনে করে ওই দিন বোনকে সঙ্গে করে নিয়ে গিয়ে নতুন জুতো কিনে দিত বোনের পছন্দের সঙ্গে আসতো জুতোর ক্রিম নতুন জুতোই ক্রিম ঘষা শুরু হয়ে যেত যাতে পুজোর সময় পায়ে ফোসকা না পড়ে বোনের কথা মনে পড়তেই রাকাকে বলল হ্যাঁ রে তোর পিছিকে কে খবর দিয়েছিস আসেনি এখনো হ্যাঁ বাবা খবর দিয়েছি পিসি আসছে রুকু ডক্টর কি বলেছেন রে মায়ের কন্ডিশন কিরকম আবার জিজ্ঞেস করলো রওনককে রওনকের রৌনকের ডাক নাম রুকু থামার একটা স্ট্রোক হয়ে গেছে বাবা বাহাত্তর ঘন্টা পরে জানাবেন স্টেবল কিনা তবে সময় মতো নিয়ে আসা হয়েছে এই যা ভরসা ভাগ্যিস বুদ্ধি করে ইসিতা আন্টিকে আগে ফোন করেছিল বাবা তুমি মা আর রাখা বাড়ি চলে যাও আমি আর আমার বন্ধুরা আছি মামা আর পিসি আসবে তো ঠাম্মাকে এখন আইসিসিউতেই রাখবে যা লাগবে সব নার্সিংহোম থেকেই দেওয়া হবে তোমরা বাড়ি গিয়ে একটু রেস্ট নাও না রে মনটা মানছে না আর একটু থাকি চায়ের দোকানে আরো লোকজন আসছে রথিন উঠে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল একটু এগিয়ে রাস্তার পাশে একটা পাঁচিল ঘেরা মাঠ কিছু গাছ আছে মাঝে সিমেন্ট দিয়ে বসার জায়গা করা আছে এখন ফাঁকা সকালে বিকেলে লোকজন আসেন হয়তো দু চারজন কলেজের ছেলে মেয়ে গাছের তলায় বসে নিচু স্বরে গল্প করছে আর যেন ভাবনায় পেয়েছে রথিনকে চাকরিতে জয়েন করে যাতায়াতের পথে কোন তলার সাথে আলাপ একদিন অফিস যাবার সময় ভিড় বাসে কোনো মতে একটা সিটের সামনে দাঁড়িয়েছিল রথিন জেনারেল সিট কিন্তু একটা মেয়ে বসেছিল সেটে সেটে বসা মেয়েটি বলল আপনার ব্যাগটা ধরব সম্মতি জানিয়ে ব্যাগটা ধরতে দিল তখন এমনই ছিল ভিড় ট্রেন বাসে যারা বসার সুযোগ পেত তারা দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের ব্যাগটা ধরে নিত তাদের ভার লাঘব করার জন্য সৌভাগ্যবশত মেয়েটি দুটো স্টপেজ পরেই নেমে গেল রথিন বসতে পেল প্রায় রোজই ঘটতে লাগলো একই ঘটনা এইভাবেই চেনা পরিচয় হলো মেয়েটি কাছেই একটি প্রাইভেট স্কুলে পড়ায় আলাপ গড়িয়ে ভালো লাগা ভালো লাগা গড়িয়ে ভালোবাসা তারপর বিবাহ বন্ধন ততদিনে বোনের বিয়ে হয়ে গেছে বাড়ির কাজে হাত দেওয়া হয়েছে দ্রুত কাজ চলছে বাড়ির কাজ সম্পূর্ণ হতেই রথিন বিয়েটা সেরে ফেলল প্রথম দিকে সবই ঠিক চলছিল কয়েক বছর পর সেই চিরাচরিত চিত্র পারিবারিক ঝগড়া মা বউ কারুর ওপর যেন চাপ না পড়ে তাই সর্বক্ষণের কর্মসহায়িকার ব্যবস্থা করেছিল রথিন বিয়ের পর ওরা যা খেত না কুন্তলা ভালোবাসলে আলাদা করে এনে দিত আবার মায়ের জন্য তার পছন্দের খাবার এনে দিত আবার শ্বশুর বাড়িতেও রথিন বেশি যেত না যাতে মা একাকিত্বে না ভোগে দুদিক সামলেই চলতে চেয়েছিল রথিন মাঝে মাঝে দোষ না করলেও বকেছে কুন্তলাকে মায়ের তো বয়স হয়েছে মা যেন মনে কষ্ট না পায় বয়স হলে মানুষের ধৈর্য সহ্য শক্তি কমে প্রথম প্রথম কুন্তলা মুখ বুঝে থাকলেও কয়েক বছর পর বিদ্রোহিনী হয়ে উঠল সংসারে বাড়লো অশান্তি কুন্তলা তো একটু বুঝে চুপ করে থাকতে পারত কিন্তু না তার মনে হলো সে প্রথম প্রথম চুপ করে থেকেছে বলেই সবাই তাকে দোষী সাব্যস্ত করছে আর কথা শোনাচ্ছে সেই বা কেন শুধু শুধু কথা শুনবে তাই আর নয় সেও ধরল রণং দেহি মূর্তি নিজে অফিসের কাজে প্রায়ই বেরিয়ে যেত রথিন বিয়ের পর বছর চারেক প্রায় বাইরে বাইরেই কাটিয়েছে মায়ের কল্যাণী রূপ কেমন যেন বদলে গেল এসে দেখতে পেলো যে মা সংসার ধরে রাখার জন্য বদ্ধপরিকর ছিল রথিনের একটু ভালো লাগার জন্য সদা তৎপর ছিল সেই মা কেমন যেন হয়ে গেল রথিন বলতো উমা তোমার ওই রাঁধুনি বাটা দিয়ে সুপ্তটা একটু কুন্তলাকে শিখিয়ে দাও না ওটা খেতে তো আমি খুব ভালোবাসি মা তেমন আর গুরুত্ব দিত না কুন্তলার ভুল ধরতেই সদা তৎপর কুন্তলা প্রথম দিকে চুপ করে সহ্য করেছিল ছেলে হবার পর যখন ওর ধৈর্যের বাঁধ ভাঙল বাড়ি যেন যুদ্ধক্ষেত্র হয়ে গেল সংসারের হাল ধরতে রথিনকে শক্ত হতে হলো। ছেলে হবার তিন বছর পর মেয়ে তারাও দেখতে দেখতে বড় হয়ে গেল ছেলে এখন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট মেয়ে এইচএস দেবে ছেলেটা তবু বুঝদার মেয়েটা ভারী অবুজ অভিমানী কথায় কথায় অভিমান করে ওর সাথে জোরে কথা বলাই যায় না মায়ের মতন হয়েছে কুন্তলাও ওরকম ছিল বিয়ের পর একটু জোরে কথা বললেই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ত অনেকদিন কুন্তলার সঙ্গে তেমন করে কথা হয়নি রথিনীর দুজনের রাস্তায় বেরোনো হয়নি কত দিন দুজনে ফুচকা খাওয়া হয়নি কত কাজ থাকে অফিসে এসে শরীর ক্লান্ত হয়ে যায় ছুটির দিন বিছানা ছাড়তে ইচ্ছে করে না কুন্তলাও কেমন যেন পাল্টে গেছে আগে কথায় কথায় হেসে লুটিয়ে পড়তো একটু কিছু হলে কেঁদে অস্থির হতো এখন কেমন যেন পুতুলের মতো হয়ে গেছে কেমন যান্ত্রিক চুপ করে নির্দিষ্ট কাজ করে যায় বড় একটা প্রাণ খোলা হাসি শোনা যায় না তাই তো এক সময় বিরক্তই তো হতো রথিন এত হাসি কিসের সব কিছুরই একটা মাত্রা থাকা উচিত কিন্তু এখন কেমন মনে হয় আগের কুন্তলাই ভালো ছিল উচ্ছ্বল প্রাণ চঞ্চল খুব আনন্দ পেত সময় কোথা থেকে কাশ ফুল জোগাড় করে নিয়ে আসত ঘট নিয়ে এসে তাতে সাজাত সেগুলো ঝরে ঘর নোংরা হতো আর মা রাগ করতো প্রথম প্রথম কুন্তলা পাত্তা দিত না কয়েক বছর পর কাশ ফুল দিয়ে ঘর সাজানো বন্ধ করে দিল পয়লা বৈশাখে মঙ্গল ঘট কিনে এনে ফুল দিয়ে সাজাতো একবার কিনিয়ে যেন ঝগড়া হতে রথিন রাগের মাথায় ঘট ছুঁড়ে ফেলে দিল বাস বন্ধ ঘট সাজানো আচ্ছা মানুষের কি রাগ হতে নেই তাই বলে সব বন্ধ সব মৌসুমি ফুল দিয়ে ঘর সাজানো জুঁইয়ের মালা দিয়ে বেনি জড়ানো সব রথিনের রাগ হতে নেই কাকে দেখাবে রাগ কুন্তলা কেমন রোবট হয়ে গেল রথিন তো সবাইকেই ভালো রাখতে চায় আচ্ছা তার কি কারোর কাছে কোনো চাহিদা থাকতে নেই কোনো পুরুষেরই কি থাকে না তারা কি শুধু সবার দায়িত্ব নিতে জন্মায় কি হলো চোখটা কি ভেজা ভেজা ঠেকছে পিঠে কেউ হাত রাখলো। পেছন ফিরে দেখলো রথিন কুন্তলা বলল রুমি এসেছে দাদা কোথায় জিজ্ঞেস করছে চলো তাই তো কি বল ভাবছে রথিন সে তো ইমোশনাল ফুল নয় সে তো কুন্তলা কুন্তলা একটা ইমোশনাল ফুল রথিনকে এখন অনেক কিছু করতে হবে মেয়েটা তো একটা পাগলি হয়েছে দেখতেই যা বড় এখনও কথায় কথায় ভ্য ভ্যাঁ করে কাঁধে মা সুস্থ হয়ে উঠুক সবাইকে নিয়ে এখন অনেকটা পথ পাড়ি দিতে হবে রথিনকে অনেকটা তবে জীবনে কাঁধে হাত রাখার মতো ইমোশনাল ফুলগুলোর বোধহয় দরকার আছে ওই মরুভূমির ওয়েসিসের মতো গল্পটি শেষ করবার আগে কিছু কথা গতকাল উনিশে নভেম্বর ছিল ইন্টারন্যাশনাল মেনস ডে টু এই যে দিবসগুলো আলাদা করে ঘোষণা করা হয় তার একটা গুরুত্ব আছে কারণ আমরা প্রাত্যহিক জীবনে কোনো কিছু পেতে পেতে সে বিষয়টার গুরুত্ব ভুলে যাই বর্তমানে নারীদের ওপর অত্যাচার নিয়ে চারদিকে যখন এত প্রতিবাদ চলছে আমরা নারীরা সেই সকল নারীরা যারা নিরাপত্তার ঘেরাটোপে বসবাস করছি ধন্যবাদ জানাই সকল পুরুষ মানুষকে যাদের কারণে যা আমরা এই নিরাপত্তার ঘেরা টোপে রয়েছি আমাদের জন্মদাতা পিতা আমাদের বড় দাদা ছোট ভাই বিয়ের পরে স্বামী আমাদের পরিবারের সকল পুরুষ মানুষ যাদের জন্যে আমরা নিরাপদে রয়েছি যাদের কারণে বাস্তবের কঠিন পাথর আমাদেরকে স্পর্শ করতে পারেনি শুধু পরিবার নয় ছোট থেকে যে সমস্ত বন্ধুদের সঙ্গে খেলা করে বড় হয়েছি স্কুলে কলেজে টিউশানে যাদের সঙ্গে আমরা একসঙ্গে যাতায়াত করেছি যারা আমাদের নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে যাদের কারণে বইমেলা কলেজ সোশ্যাল বিভিন্ন অনুষ্ঠান আনন্দের সঙ্গে উপভোগ করে নিরাপদে বাড়ি পৌঁছেছি সেই সকল বন্ধুদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ জানাই সকল পুরুষ মানুষকে রাস্তায় বেরোলে যারা আমাদের সম্মানের চোখে দেখেন এবং নিরাপদে বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করে দেন সকলের জন্য রইল আমার আন্তরিক শ্রদ্ধা আজকের গল্প এখানেই শেষ হলো সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার